পুরুলিয়া জেলার গ্রামে গ্রামে ভাইরাল হয়ে পড়েছে ছেলেধরা আতঙ্ক। স্কুল টিউশন যেতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা, আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে ছেলেধরা গুজবের ভিডিও। বাস্তবে যে আদৌ ঠিক নয় তা বোঝাতে স্কুলের ছাত্রীদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে প্রচার নেমেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া মফস্বল থানার উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে বুঝিয়ে দেওয়া হয় ছেলেধরা আতঙ্ক আসলে একটি গুজব। পুঁথিগত শিক্ষার সাথে সাথে এই ধরনের শিক্ষা পুলিশের, মানে এটা কতটা উপকৃত হবে মহিলারা? এটা কিন্তু সামাজিক স্তরে এই শিক্ষাটা অত্যন্ত জরুরি আছে, কারণ বিশেষ করে বাচ্চা এবং শিশু মহিলাদের সমাজে প্রায়শই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো তারা মুখ বুঝে সহ্য করে, কোথায় যাব একটা নির্দিষ্ট দিশা পায় না। কিন্তু পুলিশ প্রশাসন থেকে এইভাবে যদি তাদেরকে উদ্যোগ নিয়ে বিভিন্ন শিক্ষা দেওয়া হয় যে থানাটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কোনো ভয়ভীতি জায়গা নয়, সেখানে গেলে আমরা অনেক সমস্যার সমাধান পেতে পারি, তাহলে তারা কিন্তু আস্তে আস্তে মানে এগিয়ে আসবে মেয়েরা, এবং তারা অনেককেও বোঝাতে পারবে যে থানাতে গেলে আমরা নির্দিষ্ট যে ওই সমস্যা সেগুলো সমাধান পেতে পারি। আপনার নাম?